ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। নতুন এই সহায়তা প্যাকেজ $120 কোটি মূল্যের হতে পারে। মঙ্গলবারই এই সহায়তা প্যাকেজ ঘোষণা করা হতে পারে। নতুন এই সহায়তা প্যাকেজে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদ এবং প্রশিক্ষণের জন্য তহবিল অন্তর্ভুক্ত থাকবে বলে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন। তিনি আরও জানান, নতুন এই সহায়তায় হাউজার, গোলাবারুদ, কাউন্টার ড্রোন, গোলাবারুদ এবং উপগ্রহ চিত্রের জন্য অর্থায়নের পাশাপাশি বিভিন্ন ধরনের প্রশিক্ষণের জন্য তহবিল পাবে ইউক্রেন। এদিকে সহায়তা প্যাকেজের জন্য প্রয়োজনীয় অর্থ ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ইনিশিয়েটিভ তহবিল থেকে পরিশোধ করা হবে।